তোমার এখন চলে কিভাবে এখন হচ্ছে মূলত যারা অনুদান দিয়ে যায় আর কি বললাম তো ওখানে আমাদের একটা ফাউন্ডেশন ছিল ওরা মানে যারা আর কি অনুদান নিয়ে আসে তারা বলছে আমাদের কাছে দিয়ে 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 আমরা ওকে ওদেরকে আর কি তো ওই টাকাটা ওরা ওরা আমাদের দিচ্ছে না আর কি ওরা মানে আমাদের নাম করে ওরা টাকাটা লুটে নিচ্ছে এরকম একটা অবস্থা তো এরপর যখন আরেকটা ফাউন্ডেশন যখন ওদের দূরে ফেলে দূরে ফেলে লাঠি ফেটা করে যে বলতে তো ছাত্রদের টাকা তোরা নিলি কেন ওই টাকা দেবা কিছু ওদের কাছ থেকে মানে ছুরের উপর বাট পড়ে আর কি ওরা আবার টাকাটা নিয়ে নেয় নিয়ে ওরাও আমাদের দেয় না মানে কি একটা সিচুয়েশন আর কি তো চাইলে দেশের সরকার আমাদের জন্য কিছু করে দিতে পারে যেহেতু আমার এখন ডান আপনি মানে আমার লাইফটা এখন অর্ধেকটাই ড্যামেজ এখন এখানে সরকারের কাছে আমাদের ছোটখাটো একটা আবদার বন থাকতেই পারে যেমন হচ্ছে আমাদের যোগ্যতা সম্পন্ন অনুযায়ী সরকার আমাদের যদি একটা চাকরি বাকরি দিয়ে দেয় বা কিছু একটা করে দেয় যে আমাদের পরবর্তী লাইফটা নিয়ে টেনশন না করতে হয় তাহলে স্ট্রং আরও বেশি থাকবো তাদের একজন শহীদের পিতার সাথে কথা বলার সময় বারবার করে আপনাদের কাছে দেখা করতে যাচ্ছে বেচারা আপনারা দেখা করেন না কথা বলেন না যে ভাইদেরকে এত ভালোবেসে আমার সন্তান আমার ঘরে যে আরো দুইটা ভাই আছে তাদের কথা চিন্তা না করে হয়ে গেল সেই কোন ভাইদের আমরা পাশে পাই নেই স্যার যোগাযোগ করার চেষ্টা করছিলাম শুধুমাত্র একটা কারণে যে আমরা মামলা করতে চাইছিলাম রাষ্ট্রপক্ষ হয়ে তো এই কারণে তাদের chat-এ কানেক্টেড হইতে চাইছিলাম তো it me না যাওয়া হইছে বিভিন্ন মানুষের মাধ্যমে তাদের সাথে রিচ করার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু সম্ভব হয়ে উঠেনি কোন কথা বলেনি কথা বলেনি না স্যার তারপর টিভিতে যে গুলা দিত যে এই সব নাম্বারে যোগাযোগ করা যাবে ওগুলাতেও স্যার কোনো কাজ হয়নি কেউ যোগাযোগ করেনি আপনি কি থেকে ছিলেন পলাশ জি স্যার আমি চার দিন গিয়েছিলাম তারপরে আপনার ওই এক একজনের হাতে ধরছি যে ভাইয়া একটু তাদের কারো নাম্বারটা আমাকে একটু দেন বা আমার সাথে একটুখানি যোগাযোগ করার ব্যবস্থা করেন শহীদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করে শহীদদের বাবা মারা বসে থাকে রাস্তা আর আয়োজকরা বসে থাকে চেয়ারে এটা আমাদের দেশ এই দেশে আমি আর কোনো বীরের জন্ম দেব না স্যার কারণ হওয়ার জন্য আনাসেরা জীবন দেয় নিসা আমি এদেশ আর কোন আনাসের জন্ম দিব না কারণ আমার সন্তানের লাশের উপর দাঁড়িয়ে যারা আজকে সভা সমাবেশ করার মতো স্বাধীনতা পেয়েছে আমাদের আমাদেরকে মূল্যায়ন করে না আমাদেরকে ন করতে হয় আমাদেরকে ভিকারির মতো রাস্তায় যে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সে দেশে আমি আর কোনো আনাসের জন্ম দেব না যদি আমার অ্যাবিলিটি নাই স্যার যদি আমার অ্যাবিলিটি থাকতো তাহলে আমি এ দেশেই থাকতাম না যে দেশের জন্য আমার সন্তান জীবন দিছে যে দেশের জন্য আমার সন্তান আমি আমি মা সন্তান হারা হয়েছি সে দেশে আমি আর কোন আনাসে জন্ম দিব না আমি আর কখনো আমার দুই সন্তানকে দেশ প্রেম না স্যার আমি ভর্তি আছি নিটোর হসপিটালে আজকে দুই মাস দুই দিন আহত যারা আছে আহতদের প্রতিনিধি হিসেবে সাইব ভাই চক্ষু হসপিটাল থেকে কিছু লুক নিয়ে আসছিল আমরা সবাই মিলে কথা বলছিলাম তাই কিছুজন পাঠিয়েছিলাম যে আমরা ডক্টর ইউনিসের সাথে আমাদের যে আহতদের আত্মনাদ আছে আমরা একটু আমরা শেয়ার করব। জাস্ট ওটার জন্য এখানে সাইফ ভাই কিছু আহত রুগী নিয়ে আসছিল যে ওনার সাথে আমরা মিট করি তারপর ওনাকে সাইফ ভাইকে মিট করতে দেওয়া হয় নাই উনি তো ক্রিকেটারদের সাথে দেখা করে সমন্বয়কদের সাথে বড় মিটিং করে আমরা হয়তো আমাদেরকে তারা হসপিটালে যাওয়ার মতন দেখার সময় পাই না আমরা এখানে আসছি কষ্ট করে কিছু কষ্ট তার কাছে আমরা শেয়ার করার জন্য আমাদের কিছু মনের দুঃখ সেগুলো তার কাছে শেয়ার করার জন্য এজন্যই আজকে আমাদের এখানে আসার কথা আজকে কিন্তু আমাদের এখানে আসার কথা ছিল না বরঞ্চ তাদেরই যাওয়ার কথা ছিল আমাদের কাছে কিন্তু আমরা আমরা চারোদিকে অন্ধকার দেখতে পাচ্ছি আমার চোখ তো চলে গেছে আমার পরিবার নষ্ট ধ্বংস হয়ে গেছে আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে আমার পরবর্তী জীবন আমি কিভাবে চলবো আমি কিভাবে চলব আমার আমার বাকি জীবনটা আমি কিভাবে পার করব এই চিন্তা করতে করতে মানে আমি আমি ই হয়ে যাই হোয়াট হ্যাপেন্ড সিরিয়াসলি হোয়াট ইজ গোয়িং অন মানে আপনাদের কি কারো ধারণা ছিল যে দেশের এই অবস্থা আমার ছিল না যারা দেশ স্বাধীন করে নিয়ে আসলো যাদের কারণে আজকে আমরা এই স্বাধীন দেশ পাইলাম যে এখানে মানুষ মতো কথা বলতেছে ইচ্ছা মতো জীবনযাপন করতেছে স্বাধীন জীবনযাপন করতেছে যারা আজকে উপদেষ্টাদেরকে ক্ষমতায় বসাইলো যারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাইলো তাদের কেন এই দুরবস্থা এবং তার চেয়ে সবচেয়ে বড় আয়রন হচ্ছে যে এটা আইডেন্টিক্যাল টু আমাদের সেই প্রিভিয়াস বাংলাদেশ যেটাকে আমরা বাংলাদেশ ওয়ান পয়েন্ট ও বলে জ্ঞান করতেছি সেটার সাথে এই বাংলাদেশ টু পয়েন্ট ওর পার্থক্য কোথায় কল করলে ফোন ধরে না যেই নাম্বার দিছে সেই সব নাম্বারে কল করলে কেউ ফোন রিসিভ করে না ডক্টর মহদ ইউনুসের সাথে দেখা করতে এখানে সে বাইরে এসে বসে আছে এবং যেই কথাটা ছেলেটা বললো এবং রাইটলি সো যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্রিকেটারদের সাথে দেখা করার সময় পান আর তাদের সাথে দেখা করার সময় পান না এই ক্রিকেটার এই চাম্বাজ বাটপারগুলা কি কী এদের চেয়ে বড় বীর হয়ে গেছেন কি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এদের সাথে দেখা করতে গেছে আমি এত বিত শ্রদ্ধ হইসি এবং মানে লাইক লিটারেলি বিব ফিল করতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নাই উনি কত দিনের জন্য আসছেন অন্তর্বর্তীকালীন সরকার ওনার হচ্ছে সুপার প্রায়োরিটি ওলা কাজের মধ্যে ওনার ক্রিকেটারদেরকে সাথে দেখা করার কী প্রয়োজন পড়লো মানে এটা একটা এই রাষ্ট্রের বর্তমান রাষ্ট্রে এটা এত কেন সিরিয়াস হয়ে গেল এত কেন প্রায়োরিটি পাওয়ার মতো বিষয় হয়ে গেল যে বাটপাগুলোর সাথে দেখা করার জন্যে আচ্ছা মানলাম আপনার হাতে অঠেল সময় আপনি এই বাটপার ক্রিকেটারদের সাথে দেখা করার যে ক্রিকেট র্যাঙ্কিংয়ে আমরা দশ নম্বরের পেছনে এবং যেগুলা পঞ্চাশ মাইল খেলে খেলে আটচল্লিশ ম্যাচ হারে এবং যে বাটপারগুলোর কেলেঙ্কারির কোনো শেষ নেই প্রত্যেকটা বাটপারের কেলেঙ্কারি প্রত্যেকটা বাটপার হচ্ছে হয় নারী ঘটিত কেলেঙ্কারি নাইলে হইতেছে ম্যাচ ফিক্সিং আর না হইতেছে ইয়ার মধ্যরাতে বের হয়ে চলে যায় আর না হয় ক্যাসিন হতে যায় প্রত্যেকটা বাটপার কোনো কাজের কাজের মধ্যে নাই কোনো পারফরমেন্স নাই কিছু বললে আবার উল্টো দর্শকদের সাথে রাখারাকি করে এরা তো এই বাটপাটদের সাথে দেখা করার যদি সময় থেকে থাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অ্যাপারেন্টলি ওনার হাতে অনেক সময় আছে তাইলে এই আহতদের সাথে দেখা করার সময় উনি কেন পান না এখন আমাকে বলতেই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর যে একটা স্ট্যান্ডবাজি করলেন উনি উড়ে রংপুর চলে গেলেন যেইখানে আবু সাইদ মারা গেছে আবু সাইদের সাথে দেখাও করা যাচ্ছে না আবু সাঈদের কবর যে রোধ করে উনি শুরু করলেন এবং অবশ্যই আমি বিশ্বাস করতে চাই উনি ফিল করেন কিন্তু মানে আওয়াজ শক টু ফাইন্ড আউট যে এই অবস্থা কারণ এটা আশা করি নাই উনি যদি সত্যি মিন করে থাকেন উনি যদি সত্যি শহীদদের জন্য উনি ফিল করে থাকেন এই যুদ্ধের যারা আহত নিহত তাদের প্রতি যদি ওনার কৃতজ্ঞতা থেকে থাকে যেটা উনি প্রত্যেক ভাষণের শুরুতে পঞ্চাশ বার করে বলেন অ্যান্ড ইফ হি মিনস ইট তাহলে তো এরকম অবস্থা হওয়ার পথ তৈরি হওয়ার কথা না আমি দেখে এত অবাক হইছি দিনের পর দিন মানে একটা বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে কোনো একজন কোনো একটা কারণে রিচ আউট করতে না আমরা যতগুলো দেখলাম এর ভুরি 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 বেসিক্যালি রিচ আউট করতে পারতেছে কেউ বা কারো টেক কেয়ার করা হয়েছে কেউ রিল্যাক্সড ফিল করতেছে যুদ্ধের আহতরা যে তারা জানে তাদের কি হইতে যাচ্ছে তাদের ভবিষ্যৎ কি এই রাষ্ট্র তাদের জন্য কতটুকু কী করবে এবং লং টার্মে তাদের জীবনকে কিভাবে সেট করার জন্যে রাষ্ট্র কী কী উদ্যোগ নিছে বা কী কী উদ্যোগ নিবে তারা কিছুই না দেয় টোটালি ইন দ্য টর্ক এই আহত নিহতদের পরিবারকে এবং তাদেরকে পুনর্বাসন করার চেয়ে গুরুত্বপূর্ণ মোর প্রেসিং কাজ এই রাষ্ট্রের কি আছে আচ্ছা আমি জানতে চাই সিরিয়াসলি আপনাদের এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে আপনাদের হাতে কী সেটা। এখানে আমি অন্য কোন আনি আমি আনডি ওয়েতে আনফেয়ার ওয়েতে এই সরকার সমালোচনা করতে চাই না এবং এই ডিস্টিংশনটা মেক করতে হচ্ছে কারণ এই চাম্পাতগুলো সব কিন্তু এই সরকারের পেছনে লেগে গেছে লেগে গেছে বিএনপি জামাত যতটুকু না ধৈর্য দেখাচ্ছে যতটুকু সময় সুযোগ দিতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এদের সুশীল বাটপারগুলো নীতি কথা মারানি চাম্বাত যেগুলোকে আমি বলি এই বাটপারগুলো তার চেয়ে বেশি উদ্গ্রীব কবে এদেরকে ক্ষমতা থেকে সরাবে খালি কবে নিজেরা এসে ক্ষমতায় বসবে আপনি সুশীল বাটপারগুলোর টকস্ট পারানিগুলোর কথা খালি শুনে দেখেন এগুলা পারে না আজকেই এই সরকারকে ফালে এরা ক্ষমতায় চলে আসে এরা এদের খালি দেখবেন এক এগারোর কথা বললে এদের একেবারে দমকে কান্না চলে আসে একশো সরকার এক এগারো সরকার সেদিকে জুতা এগুলোকে দেশ ছাড়া করেছিল গুন্ডাম মাঝখানে এগুলাকে বিএনপি আওয়ামী লীগ এলাইক এগুলো দুই পাশে সমান এই যে কি জানি বলে ছাত্র দলের সভাপতি নাকি যুব দলের সভাপতি বয়স তো চুয়াত্তর বছর হয়ে বসে আছে ছাত্র দল যুব দল করতেছে উনি একের পরে ওনার বক্তব্য শুনতেছি এখন বিএনপি সহ পাগলায় যাচ্ছে ইয়াস বিএনপির তৎনেত্রীবিন্দু ধৈর্য দেখাচ্ছে অ্যাপারেন্টলি কিন্তু এই এই ইয়ে পর্যায়ে যারা আরেকটু একটু নিচের পর্যায়ের নেতা যারা তাদের কথাবার্তা শুনে এরা এখনই পাগলায় যাচ্ছে এবং সুশীল যেগুলো বিভিন্ন ভাগ পায় নাই অনেকে আসে ক্ষোভ আছে কেন তাদের উপদেষ্টা পরিষদে ডাকে নাই মানে এক একজনের এক এক হালুয়ার ভাগ নিয়ে কাড়াকড়ি লেগে গেছে অলরেডি এরা পাগলায় গেছে সব কামড়াকামড়ি চুল ছিঁড়াছিঁড়ি এই সরকার। এই কারণে এই বাস্তবতা এই প্রেক্ষাপটে এই ব্যাকড্রপে এই ডিসক্লেমারটা দিতে হয় দিতে হচ্ছে যে এই হালুয়ার ভাগের জন্য কামড়াকামড়ি করা সুশীল মারানীদের কাছ থেকে নিজেকে ডিস্টিং রেখে আমি প্রশ্নটা তুলতে চাই যে এই সরকার কি করে তাইলে আজকে যদি তাদের এই অবস্থা হয় কেন একটা ছেলে এখন পর্যন্ত জানে না যে তার আপনার একটা বিল্ডিং কেন ভাড়া করে নাই আপনারা একটা ফাইভ স্টার হোটেল কেন ভাড়া করেন নাই বা ফাইভ স্টার হোটেল না পারলে একটা থ্রি স্টার স্টার হোটেল একটা থ্রি স্টার হোটেল না পারলে একটা ভবন কেন ভাড়া করেন নাই পুরো একটা ভবন ভাড়া করে যত আহত আছে যত জন জানা যাচ্ছে তাদের সবাইকে একটা ভবনে এনে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এখনও করেন নাই কেন তাদেরকে ক্লিয়ারলি আপনারা জানান নাই কেন যে তাদের কি ব্যবস্থা আপনারা নিতে যাচ্ছেন কীভাবে আপনারা তারা যে পুঙ্গু হয়ে গেছে বাকি জীবনটা পার করবে এই ব্যাপারে রাষ্ট্রের কী ভূমিকা থাকবে তারা কেউ কিছু জানে না কেন তারা আপনাদের সাথে দেখা করতে পারে না কেন তারা আপনাদের সাথে কথা বলতে পারে না কেন আপনারা কি বারের ফোন নাম্বার দেন যে ফোন নাম্বারে কল করলে ফোন কল ঢোকে না কী এত ব্যস্ত আপনি আপনারা কথা বলেন না হাসনাদ আব্দুল্লার ফোনে কল দিলে কি কল ঢোকে না তারপর তারপরে যে কি নাহিদ ইসলাম সে কি তার বাপার সাথে কথা বলে না তার বাপমা তাকে ফোন দিলে পায় না ফোনে আসিফ ওই যে ওনাদেরকে কি ফোন দিলে ওনাদের বাপ্মার ফোন ধরে না ও তার মানে একটা নাম্বার আসে যেখানে তাদেরকে পাওয়া যায় তাহলে এই আহতরা কথা বলার জন্য একটা নাম্বারকে পায় না কেন ও তার মানে দুইটা দুই রকম মানে দুই রকম দুই রকম আলাদা ব্যবস্থা নিজেদের জন্য একটা ভিআইপি ব্যবস্থা যেখানে রিচ করা যায় যেখানে পাওয়া যায় কাছের লোকেরা যেখানে রিচ করতে পারে আর এখানে দূরের লোকেরা জানি কল করে স্ট্যান্ডবাজি জানি কল করে মানে এই স্ট্যান্ডবাজি এগুলো তো আগেকার বাংলাদেশের স্ট্যান্ডবাজি এবং আগেকার বাংলাদেশের স্ট্যান্ডবাজি অনেক কিছুই অলরেডি টু বি ভেরি অনেস্ট দেখতে পাচ্ছি মানে পান্ডারা তো ক্ষমতা আসার জন্য বসে আসে অলরেডি হায়নারা উৎপেথের দরজায় খালি কখন ঝাঁপায় পড়বে তাদের কথা বলতেছি না এই ইন্টারিম সরকারের মধ্যেও অনেক ধরনের কর্মকাণ্ড যে খুব আলাদা মনে হয় না আর কি এখন এগেন আরেকবার বলতে চাই মাত্র এখনও তাদের তিন মাস একশো দিন সময়ও পার করে নাই সো এখনই বিচার করার করতে চাই না এবং আমি করতেছি না কিন্তু এই ব্যাপারটা যারা আহত নিহত যারা সাফার করতেছে অনেক ডেইলি বেসিস যারা আজকে দেশ স্বাধীন করে নিয়ে আসলো যাদের নাম উচ্চারণ করতে করতে ডক্টর মোহাম্মদ ইমুসির মুখে ফেনা উঠে যাচ্ছে তাদের টেক কেয়ার করা হচ্ছে না তারা দেখা করতে এসে ঘুরে যায় তারা ফোনে কথা যোগাযোগ করতে পারে না তাদের বাবা মা পথে পথে ঘুরে বেড়ায় তারা পথে পথে ঘুরে বেড়ায় আপনি কিসের শহীদের নাম ডেলি পঞ্চাশবার করে মুখে উচ্চারণ করেন এখন তো এগুলো স্টানবাজি বলতে হচ্ছে এগুলাকে আই এম সরি স্টানবাজি বলতে হচ্ছে এখন ইউড ইউ ডিড অন মিনিট আমি আপনার ইয়ে করতে চাই না আই ডোট ওয়ান্ট টু টেক ইউর ওয়ার্ড ফর ইট আমি দেখতে চাই মর্নিং শোজ দ্য ডে আমি এগেন আপনাদের কোনো কর্মকাণ্ড কারণে কোনো কিছু এখনও বিচার করতে চাই না বিচার করতেছি না সেই কাছ থেকে নিজেকে আলাদা করে আমি এটা বলতে চাই যে তারা যদি আজকে এই পরিমাণ সাফারিংয়ের মধ্যে দিয়ে যাইতে হয় যে এটার সাথে অতীতের বাংলাদেশের কোনো পার্থক্য নাই একটা সাধারণ মানুষ যে পরিমাণ সাফারিংয়ের মধ্যে দিয়ে যায় যে কোনো ক্ষেত্রে রাষ্ট্রের সাথে কোনো ধরনের প্রয়োজনে রাষ্ট্রের কাছে গেলে সেখানে তাদের মতো ভিআইপিরা তারাও যদি একই সাফারিংয়ের মধ্য দিয়ে যায় এই নতুন বাংলাদেশে যে নতুন বাংলাদেশে আপনারা দাবি করতেছেন তাদের প্রায় একটি সর্বোচ্চ তাহলে আই এম সরি আমি আপনাদের এই নতুন বাংলাদেশকে দেখতে পাচ্ছি না মি